তবে কার্যালয়ে দখল নিয়ে দুই দল শ্রমিকের সংঘর্ষে জেরে বরিশালের 21টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে লকডাউন শেষ হলেও বরিশালের সাথে পিরোজপুর, বরগুড়া, পটুয়াখালী এবং ঝালকাঠি জেলার বাস যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সম্প্রতি রূপাতলী বাস টার্মিনাল দখলকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপ পাল্টাপাল্টি কমিটি গঠন করে। সকালে বাস চলাচল শুরু হওয়ার সময় কার্যালয়ে দখল নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতিও হয়। এরপর থেকে বন্ধ পেয়ে যায় বাস চলাচল।